বাহাদুরি জাহির করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে দলাইতানা এলাকার রাজনগর জিপির বিষ্ণুপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম রঘুনন্দন ভূমি, বয়স আনুমানিক 60 বছর। জানা যায় রবিবার নিজের বাহাদুরি দেখাতে গিয়ে ক্ষেতের জমি থেকে একটি বিষধর সাপ ধরে ফেলেন কৃষক রঘুনন্দন। সাপটি ধরে নিয়ে গলায় জড়িয়ে রেখে রাস্তায় তিনি তখন আচমকা বিষধর সাপটি তাকে সুবল মারে। এই অবস্থা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন। মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এভাবে বিষাক্ত সাপের কবলে পড়ে এক ব্যক্তির প্রাণ যাওয়াতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে পরিবার সহ এলাকার মানুষ সমস্ত দিন বাড়িতে রেখে ভালো অজা পাওয়া গেলে লোকটিকে জীবিত করা যায় কিনা সেদিকে তাকিয়েছিলেন। সারাদিনের মধ্যে কোনো অজা সন্ধান না পেয়ে সোমবার তাকে সমাধিস্থ করা হয়। এদিকে স্থানীয় এক ব্যক্তি জানান, গণবিজ্ঞানের আমলে এ বিষয়ে একমাত্র চিকিৎসা বিজ্ঞান ছাড়া অন্য বিজ্ঞান নেই বলে সকলে অবগত হলেও কিছু লোক যে অন্ধবিশ্বাসে পথে ছুটছেন এই ঘটনা তা প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ধলাই থেকে দেবুদাসের রিপোর্ট। কেমন লম্বা কত লম্বা কত হবে লম্বা করো না লম্বা করো ছড়া না 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 আমি না ছড়া না 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 লিজা 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 লিজা।